देखना। কেন সকাল থেকে কি করেছিল? কালকে কতগুলো দোকানে পেপসি লস্যি এইসব ফাটালে হবে না? গরমে না এমনি অসুস্থ হয়ে যায় সবাই। এই তো রান্না, বিয়া রান্না করে আমার ভেন্ডি বাজার আলু সিদ্ধ, এই তো করেছ আজকে আলু কুচিয়ে ভেন্ডি হয়েছ, আবার দুপুরবেলা আমাকে তো খাইয়ে দাও খাইয়ে দাও। বন্ধুরা আজকে কি হয়েছে বলো তো? তুমি দেখতেই ফেলে যে আমাকে বল খাই দিচ্ছে, মেয়েকেও খাই দিচ্ছে। এত গরম না, এই গরমে শরীরটা একদম খারাপ হয়ে গেছে, কিছু করতে ইচ্ছেই করছে না। সকালে কোন রকম রান্নাটা একটু করলাম আর কিছুই করতে ইচ্ছে করছে না, মানে নিজে ভাতটা মেখে খাওয়া ওটাও ইচ্ছে করছে না। তাই বললাম আজকে ছুটির দিন, তো বললাম কি একটু মেখে খাইয়ে দাও। তাই দেখো কত কথা শোনাচ্ছে, কত কথা শোনাচ্ছে, একটু ভাত খাইয়ে দিচ্ছে। আর সারা বছর যে রান্না করে খাওয়াই তার কোনো মানে দাম নেই। রান্না করে খাওয়া মানে রান্না করে এরকম করে খাইয়ে দাও কি? বললে অবশ্যই কুচকি ভেজেছি, ভালোভাবে খাই দাও দেখছি সবাই। বাসন নামাজার বলেছি একটা থালায় খেলে বাসন মাছতে হবে না, বাসন কম মাছতে হবে, এরকম ব্যাপার কি? একটা দিন একটু খাই না, একটা থালায় খেলে বাসন কম মাছতে হবে তাই কি? কেন পেট নেই?
ভাত খেতাম না, ওর জন্য তোমাকে বললাম যে আমাকে দুবার মেনে খাইয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। তো মেয়ে তো খেয়ে চলে গেল বন্ধুরা, দেখতেই পেলে। আর আমার বউ তো এই যে দেখো বসে আছে খেয়ে দেয়। তোমাদের বাড়িতে তোমাদের উপর এরকম অত্যাচার হয় কিনা একবার বলবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে যেরকম অত্যাচার আর কার কার উপরে হয়। ঠিক আছে, দুপুরবেলা কাজ বাজ করে আজকে একটু ছুটি দিন, ভাবি খেয়ে দিয়ে ঘুমাবো। বাবা আমাকে আর খেয়েই খাইয়েই দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা কমেন্ট করে জানাও কার কার বাড়িতে এরকম অত্যাচার হয় বড়দের উপরে। ঠিক আছে, কিছু বলার নেই, কিছু বলার নেই। ভালোবেসো, আমাদের সাথে থেকো। তো এখন তো আমি রাখছি, টাটা।